আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে কথা বলেছেন মৌসুমী কয়াল। বিভিন্ন সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে মৌসুমী কয়াল এবার কিন্তু বিধানসভা ইলেকশনে প্রার্থী হচ্ছেন বিজেপির তরফে। প্রস্তাব ছিল, আগেও ছিল, এখনো আছে, দেখা যাক কতদূর কি হয়, কিন্তু প্রার্থী হতেই হবে, এটা কোনো বড় বিষয় নয়, ঠিক আছে। মানুষের জন্য আগেও লড়াই করেছি, যদি সেই সুযোগ পাই তবে দেখা যাক। বিজেপি জয়েন করার কোনো প্রস্তাব মানে জয়নিং করছেন আপনি? দেখুন, এটাও 100% নয়, মানে এখন আমি সঠিক বলতে পারবো না, কিছু সময় সাপেক্ষ। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট পুরসভা কর্তৃপক্ষকে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। বিজেপির টাউন সভাপতি সুমন বর্মনের লিখিত অভিযোগ পাওয়ার পর এই নোটিশ পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ, পুরসভার জঞ্জাল সাফাইয়ের ট্রলি দেওয়াল লেখার কাজে ব্যবহার করছে তৃণমূল। এর ফলে পুর কর্তৃপক্ষ আদর্শ আচরণবিধি ভেঙেছে বলে অভিযোগ বিজেপির। পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিষয়টি তাদের জানা নেই। ওয়ার্ড সুপারভাইজারের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তার রিপোর্ট হাতে পেলে তা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে বলে বালুরঘাট পুরসভা সূত্রে খবর। বালুরঘাট পৌরসভার ট্রলি ব্যবহার করে তৃণমূল কংগ্রেস তাদের দলীয় প্রচার করছে চুনকাম তথা দেওয়াল অঙ্কনের মাধ্যম দিয়ে। আর এই বিষয়টা জানার পরেই আমরা বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে গত 1 তারিখ বালুরঘাট বিধানসভার নির্বাচনী আধিকারিক আরোর কাছে লিখিত অভিযোগ করি বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে। কারো অগোচরে উইদাউট এনি পারমিশন ওরা ব্যবহার করেছে এবং কারা ব্যবহার করেছে সেটাও কিন্তু আমরা জানা নাই। কারণ ছবি থেকে দেখলাম কিছু ছেলে, সেগুলোকে আমরা চিনিও না কিছু না। কেউ হয়তো মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করার জন্য বা বদনাম করার জন্যে নিজেরাই হয়তো এই কাজ করতে পারে, আমার যেটা মনে হয়েছে আর কি। কেন আমাদের অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কাউকে আমরা ওটাকে ধারও দিইনি, ওটা ব্যবহার করি কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।